বন্ধুরা, নুডলস কিন্তু আমাদের সবার সঙ্গে একটি পরিচিত খাবার। কম বেশি আমরা সবাই কিন্তু নুডলস রান্না করতে জানি, খুব কমন একটি আইটেম। কিন্তু সেই নুডলসকেই আজকে আমি আনকমনভাবে কুরকুরে, মুচমুচে, যেটাই বলেন না কেন, হ্যাঁ সেটা দিয়েই আমি পেঁয়াজু বা পাকোড়া তৈরি করে দেখাবো। হয়েছে না আনকমন? আমরা কিন্তু সবাই কমনভাবে নুডলস রান্না করে থাকি, কিন্তু আজকে আমি আনকমন একটা রেসিপি নুডলসের শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কুরকুরে নুডলসের পাকোড়া বা পেঁয়াজু রেসিপি। রেসিপিটি করতে আমার কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে তৈরি করেছি, চলুন তাহলে একসঙ্গে দেখে নেওয়া যাক। খুবই কম এবং সাধারণ উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস, দিয়ে দিচ্ছি ফুটন্ত পানিতে। নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলা দিয়ে নুডলসটা বয়ল করে নেব। খুব একটা বেশি সিদ্ধ করব না, ঝরঝরা করে বয়ল করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নুডলসটা ঠান্ডা করে আমরা একটি মিক্সিং বোল নিয়ে নেব। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে রাখা নুডলস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি। এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী দেব। এখন দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া এবং বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং দুটা ডিম। যার নুডলসের পরিমাণ যতটুক সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার আর ডিমটা অ্যাড করব, এবং লবণটাও পরিমাণ মতো দেব, যেহেতু ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটে মশলায় লবণ দেয়া থাকে। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে, যাতে পেঁয়াজুর মতো বাইন্ডিং আসে, সেভাবে ভালো করে মেখে পেঁয়াজুর আকারে গোল গোল শেপ করে ভালো করে ভেজে নেব। দু পাঁচটা কুরকুরে মুচমুচে করে ভেজে নিতে হবে আমাদের। চলে যাচ্ছি এখন ভাজাতে। মিক্সিংটা হাতের সাহায্যে খুব ভালোভাবে করে নিতে হবে। হাতের সাহায্যে মেখে এরকম কাবাব বা পেঁয়াজুর আকারে একটি প্লেটে শেপ দিয়ে নিলে আমার নাস্তাটা একই সাইজের হবে সবগুলা। চলে যাচ্ছি এখন ভাজাতে। মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে ভাজব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভাজাটা আমার কুরকুরে হবে। ভেতরে কাঁচা থাকলে আমার খাবারটা সুস্বাদু হবে না। এই যে তৈরি হয়ে গেল আমার কুরকুরে নুডলসের পাকোড়া বা পেঁয়াজু রেসিপি। হালকা শীতের বিকেলে এরকম হালকা নাস্তাগুলো কিন্তু দারুণ জমে। খুবই কম উপকরণ দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। যেই উপকরণগুলো আমি ইউজ করেছি, অ্যাজ ইউজুয়াল আমাদের ঘরেই থাকে এই উপকরণগুলা। নতুন বন্ধু হয়ে থাকলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।